আমার সকল সফলতা অনুগ্রহে তোমারই, নিয়ামত যেন না হয় ম্লান দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সফলতার রহস্য এতে আপনাদের সুস্বাগতম। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহর প্রিয় মাহবুব অদৃশ্য সংবাদদাতা নবী হুজুর তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, নিঃসন্দেহে এটা আমাদের একটি সফলতা যে আমি নিজেকে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাতে পারি, মুনাফিকি থেকে যদি বাঁচাতে পারি, নিঃসন্দেহে এটা সফলতা। তাই সফলতার রহস্যের এটাও যেন আমি প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজা হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, সফলতার সেই স্বর্ণের শিখরে আরোহণের জন্য আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আজ ওয়াজাল দেখব। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সফলতার রহস্য এই অনুষ্ঠানের আজকের আমাদের বিষয় নেকির আহ্বানের মাধ্যম। হ্যাঁ, সৎ কাজে আহ্বানের মাধ্যমে একজন মানুষ সফলতার স্বর্ণশিখরে আরোহণ করতে পারে। সফলতার রহস্য এটা একটি যে সৎ কাজে আহ্বান করবে। আর এই কথাটা আমি বলছি না, বরং মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কোরআনুল করিমের 4 পারার সূরা আলে ইমরান এর 104 নম্বর আয়াতে ইরশাদ করছেন আল্লাহ তাআলা, কানজুল ইমান থেকে অনুবাদ। এবং তোমাদের মধ্যে একটা দল এমন হওয়া চাই যারা কল্যাণের প্রতি, সৎ কাজের প্রতি আহ্বান করবে, ভালো কাজের নির্দেশ দেবে এবং মন্দ থেকে নিষেধ করবে, আর এরাই লক্ষ্য স্থলে পৌঁছেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিমের এই আয়াতের মাঝে এটা স্পষ্ট করেছেন যে তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া চাই যারা মানুষকে সৎ কাজে আহ্বান করবে, অসৎ কাজে বাধা দেবে। আর যারা এই কাজটি করবে, সৎ কাজে আহ্বান করবে, তারাই হচ্ছে সফল কাম। সফলতার রহস্য এটাই যে আমি আপনি যদি সৎ কাজের আহ্বানকারী হতে পারি তাহলে আমরা সফল কাম। সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত মুফাসসির মুফতি আহমদ ইয়ার খান আলাইহি রহমাতুল্লাহ আলাইহি হান্নান তার বিশ্ববিখ্যাত তাফসির তাফসির নাইমিতে এতের ব্যাখ্যায় বলেন, হে মুসলমানগণ, তোমরা সকলেই এমন এক দলে অন্তর্ভুক্ত হওয়া উচিত, এমন একটি সংগঠনে সাথে
সম্পৃক্ত হওয়া উচিত, যা সমস্ত পথ হারা মানুষদেরকে নেকির দাওয়াত দেয়। কাফিরদেরকে ইমানের, গুনাহগারদের নেকের, তাকওয়ার, উদাসীনদেরকে চেতনার, অজ্ঞদেরকে জ্ঞান অর্জনের, মারিফাতের, রুক্ষ মেজাজিদেরকে ইশকের স্বাদের, লিখনির মাধ্যমে আমলি শক্তি দ্বারা, নম্রতা দ্বারা, শাসক নির্দেশ দ্বারা, কঠিনতার মাধ্যমে আদেশ দেবে। মন্দ কথা, মন্দ আকিদা, মন্দ স্বভাব, মন্দ কাজ, চিন্তাভাবনা থেকে মানুষদেরকে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী সৎকাজে আহ্বান করবে। অন্তর আমল লিখনি মাধ্যমে বাধা দিবে। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি আরও বলেন, প্রত্যেক মুসলমান, হ্যাঁ পিস্তে ভেরা ও মাদানিশের দর্শকবৃন্দ, আমরা মনে করে থাকি যে একটা শ্রেণী বুঝি নেকির দাওয়াত দেবে, সৎ কাজের আহ্বান করবে, অসৎ কাজে বাধা দেবে। না, ঠিক তেমনটি না। বরং মুফতি আহমদ ইয়ার খান নাইমি আলাইহি রাহমা তিনি লিখেন যে প্রত্যেক মুসলমান হচ্ছে মুবাল্লিগ। হ্যাঁ, প্রতিটা মুসলমান হচ্ছে দিনে দায়ী। সে শ্রমিক কিংবা কৃষক, আলিম কিংবা শিক্ষক, রাজা কিংবা প্রজা, নিজ নিজ অবস্থানে, নিজ নিজ যোগ্যতা অনুযায়ী নেকির দাওয়াত দেবে। সে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াতে আপনি শিখেছেন, আপনি জ্ঞান অর্জন করেছেন, সে অনুযায়ী আপনি নেকির দাওয়াত প্রদান করবেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনি আমি যে যতটুকু যে যে অবস্থায় আছি সেখান থেকেই আমি নেকির দাওয়াত দেব। হ্যাঁ, আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মোস্তফা রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 462 পৃষ্ঠার 3461 নম্বর হাদিসে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, অর্থাৎ আমার পক্ষ থেকে একটি আয়াত হলো পৌঁছে দাও। বিখ্যাত মুফাসসির মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আরও বলেন, ইসলামের মাঝে তাবলীগ করা তথা প্রচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। প্রিয় ইসলামী ভাইরা, সমস্ত ইবাদতের মধ্যে নিজের উপকার, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, নিজের উপকারের সাথে সম্পৃক্ত আছে। শুধু নিজের উপকার হওয়ার আমল থেকে অন্যান্যদেরও উপকার দেয় এমন ইবাদত, এটা উত্তম। যাকাত দেয়া অন্য উপকার হচ্ছে, নিজেও উপকৃত হচ্ছে। যেমন নেকির দাওয়াত দেওয়া, বর্ণিত আছে যে কেউ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম বান্দা কে? সর্বোত্তম বান্দা কে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, আল্লাহ তাআলাকে ভয়কারী, আত্মীয়দের সাথে ভালো আচরণকারী, সৎ কাজের নির্দেশ দানকারী এবং অসৎ কাজ সমূহ থেকে বাধা প্রদানকারী। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তিনটি কাজের কথা বর্ণনা করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি আল্লাহ তাআলাকে যে ভয় করতে হবে, যে ভয়কারী, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ককারী, আর সৎ কাজের আদেশ প্রদানকারী। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সফল ব্যক্তিদের যে বৈশিষ্ট্যগুলো, কোয়ালিটিগুলো এখানে এই হাদিসে কারিমার মাঝে বর্ণনা করেছেন। আপনি সফল হতে চান, আমি সফল হতে চাই, তাহলে আমাকে আপনাকে এই কাজগুলো করতে হবে,
এবং হজরতে সৈয়দুনা হাসান বসরি রদিয়াল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে সৎ কাজে আদেশ দেয়, খারাপ কাজে বাধা দেয়। সে আল্লাহ তাআলার খলিফা, প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা এবং তার কিতাব তথা কোরআন মজিদের খলিফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা, মাদানশীল দর্শকবৃন্দ, কত বড় বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, গুণাবলীর কথা বলা হচ্ছে। আপনি নেকের দাওয়াত দিচ্ছেন, সৎ কাজে আদেশ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধিত্ব করছেন আপনি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতিনিধিত্ব করছেন আপনি, আল্লাহ তাআলার কালাম কোরআনুল করিমের প্রতিনিধিত্ব করছেন আপনি। এই সৌভাগ্য কি ছাড়া উচিত? কখনই না। নিয়ত করি আমরা, আমরাও সৎ কাজের আহ্বান করব, অসৎ কাজে বাধা দেব। সফল কাম যারা হয়েছে তাদের পদাঙ্ককে অনুসরণ করে আমরাও সফলতা অর্জনকারীদের কাতারে সামিল হব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ইসলামী ভাই, হযরতে সৈয়দুনা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সৎ কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে বাধা প্রদান করে। সুবহানাল্লাহ, সে আল্লাহ তাআলার খলিফা। কত সুন্দর কথা বলেছেন। হাদিস শরীফে বর্ণিত আছে, যদি মুসলমানগণ তাবলীগ তথা প্রচার করা ত্যাগ করে তখন তাদের উপর অত্যাচারী শাসক নিযুক্ত করা হবে এবং তাদের দোয়াসমূহ কবুল হবে না, যা তাফসিরে রুহুল মানিতে বর্ণিত রয়েছে। আপনি আমি চাচা আপন প্রাণ বাঁচা কী দরকার? নেকির দাওয়াত দিব, নেকির দাওয়াত দিতে গেলে হয়তো আমাকে কটু কথা বলবে, বলবে আরে তুমি মাওলানা সাহেব চলে আসছো, বাঘা কথা বলবে, এই জন্য আমরা ছেড়ে দিই। কিন্তু না, যদি আমি নেকির দাওয়াতটাকে ছেড়ে দেই তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আজাব চলে আসবে, তখন আমি আর সফলকাম ব্যক্তি হতে পারবো না, কামিয়াব ইনসান হতে পারবো না, বরং আমার উপর অত্যাচারী শাসককে নিয়োজিত করা হবে, আমি দোয়া করব, দোয়াকে কবুল করা হবে না। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাদিসে পাকের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে লোকেরা, সৎ কাজের আদেশ দাও এবং মন্দ কাজ থেকে নিষেধ করো, তোমাদের জীবন ভালোভাবে অতিবাহিত হবে। আমিরুল মোমিনিন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম তিনি বলেন, ধর্ম প্রচার হচ্ছে সর্বোত্তম জিহাদ। সুবহানাল্লাহ, সর্বোত্তম যুদ্ধ ধর্ম প্রচার করা, কল্যাণকর কিছুকে, ইসলামকে প্রচার করা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানশীল দর্শকবৃন্দ, আসুন না, যেভাবে তাবলিগ করা সর্বোত্তম ইবাদত সেভাবে তাবলিগকে ছেড়ে দেওয়া খুবই মারাত্মক অপরাধ। আর প্রচার ত্যাগকারী অপমানিত লাঞ্ছিত। আমিরুল মোমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে অন্তর ভালোকে ভালো জানবে না এবং মন্দকে মন্দ জানবে না, তবে ওই অন্তরের উপরিভাগকে এমন করে উপর করে দেয়া হবে যেভাবে ব্যাগকে উল্টানো হয়, অতপর ব্যাগের ভিতর থেকে জিনিসসমূহ বেরিয়ে যায়। অর্থাৎ যার যে খারাপকে খারাপ মনে করবে না, ভালোকে ভালো হিসেবে গ্রহণ করবে না, তাহলে তার হৃদয়টাকে এরকমভাবে উল্টানো হয় যেভাবে আমরা ব্যাগকে উল্টিয়ে ফেলি, তার ভিতরে যা থাকে সব বের হয়ে যায়। তো আমাদের হৃদয়টাকে এভাবে উল্টানো হবে। প্রিয় ইসলামী ভাইরা, যদি আমি ভালোকে ভালো হিসেবে গ্রহণ না করি, মন্দকে মন্দ হিসেবে ঘৃণা না করি, আমাদের হৃদয়কে আল্লাহ তাআলা এরকমভাবে উল্টিয়ে দিবে যে আমার হৃদয় থেকে সব ভালো কিছু বের হয়ে যাবে। আল আমান, আল্লাহ হাফিজ। আমরা চাই এটা হোক, আমরা কখনো চাই না এটা যেন আমাদের জীব কারো জীবনে না আসে। অতএব আমাদের উচিত হবে আমরা সফলতা অর্জনকারীদের কাতারে সামিল হই, আমরা মন্দকে মন্দ জানি, ভালোকে ভালো জানি, ভালোকে ভালো হিসেবে গ্রহণ করি, নেকির দাওয়াত প্রদান করি, সৎ কাজে আহ্বান করি। কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এখানে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত যারা কি করবে, কল্যাণের দিকে আহ্বান জানাবে। আমাদেরকে আল্লাহ তাআলা এমন একটি দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন।
আমাদের এমন একটি সংগঠন, এমন একটি দলবদ্ধ আমাদের হওয়া উচিত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হইও না। আমাদেরকে আল্লাহ তাআলা বারবার তাগিদ দিয়েছেন একত্রিত হওয়ার জন্য, সংবদ্ধ হওয়ার জন্য, নেকির দাওয়াতের কাজের জন্য সংগঠিত হওয়ার জন্য আল্লাহ তাআলার নির্দেশ। তো প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আমাদেরকে এই আল্লাহ তাআলার নির্দেশ পালনের জন্য এই দাওয়াতে ইসলামই আমাদেরকে সংগঠিত করছে, নেকির দাওয়াতের জন্য আমাকে সফলকাম ব্যক্তিদের কাতারে সামিল করার জন্য, আমি যেন সফলকাম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারি, আমি যেন নেকির দাওয়াত দেনে ওয়ালা হতে পারি, আমি যেন নেক কাজের আহ্বানকারী হতে পারি, সেজন্য দাওয়াত ইসলামী আমাকে আপনাকে উদ্বুদ্ধ করছে। আমরা যখন নেকির দাওয়াতের এই ফজিলতকে শুনি, তখন আমরা হয়তোবা চিন্তা করি যে আমি কীভাবে নেকির দাওয়াত দেব, আমি কীভাবে মানুষকে সৎ কাজে আহ্বান করব, অসৎ কাজে বাধা দেব, আমি তো একা পারছি না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এজন্য দাওয়াতে ইসলামী আপনাকে আমাকে সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করানোর জন্য, নেকির পথে আহ্বানের জন্য আপনাকে আমাকে এই সঠিক পথের দিশা দিচ্ছে। তাই আমাদের উচিত হবে যে আমি নেকির দাওয়াত দেনে ওয়ালা বা হওয়ার জন্য আমি যেন দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হই। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর একটি এক্সাম্পল, উদাহরণ দিয়েছেন। সেটা কি? যারা নেকির দাওয়াত দিতে চায়, আবার যারা দিতে চায় না, আবার উদাসীন ব্যক্তিদের, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে একটি জাহাজের মধ্যে, সমুদ্রে চলমান ছিল জাহাজ, তিন শ্রেণীর লোক সেই জাহাজের মধ্যে ছিল, নিচতলার লোক, মধ্যমতলার লোক আর উপরতলার লোক। তো নিচতলার যারা ছিল তারা এরকম ছিল যে বলতে লাগলো যে আমাদের তো পিছনে যেতে হয় পানি আনতে, কষ্ট করে যেতে হয়, তো আমাদের ভাগে পড়েছে তলা, আমরা কি করব, জাহাজের মধ্যে এখানে একটা ফুটা তৈরি করব কুড়াল দিয়ে, যাতে এখানে সহজে পানি চলে আসবে, আর আমার ভাগের অংশ আমি এটাকে যেমন খুশি তেমন করব, তাতে কিছু আসে যায় না। তারা কি করলো, পরামর্শ করে সবাই মিলে কুঠার নিল যেটাকে ফুটা করবে। দ্বিতীয় তলার লোক যারা ছিল তারা দেখতে লাগলো যে তাদের ভাগের অংশ অর্থাৎ নিচতলায় যারা আছে তারা তাদের জাহাজকে ফুটু করছে। তো দ্বিতীয় তলার যারা ছিল তারা বলতে লাগলো যে এদের ম্যাটার, এদের বিষয়, এরা এদের ভাগের অংশ, যা খুশি তা করুক, তাতে আমাদের কী আসে যায়। উপরের তলায় যারা ছিল, তৃতীয় তলায় যারা ছিল, তারা যখন এই খবর পেলো এবং দেখলো, দৌড়িয়ে আসলো, তাদের হাতকে ধরে ফেললো এবং বলতে লাগলো, না, তোমরা এমনটি করতে পারো না, যদি তোমরা এমনটি করো তাহলে তোমরা নিজেরাও ডুবে মরবে, আমাদেরকেও মারবে। উদাহরণ দেওয়া হয়েছে, ঠিক অনুরূপ হচ্ছে আমাদের সমাজের মধ্যে তিনটি শ্রেণী আমরা বসবাস করি। এক শ্রেণী যারা গুনাহ করে, বেহায়াপনা করে, উলঙ্গপনা করে, নিজের অর্থ, নিজের জীবন, নিজের অংশ, সে বলে আমার অর্থ, আমি এটা দিয়ে মদ পান করি, জুয়া খেলি, বেহায়াপনা করি, এটা আমার ম্যাটার, আমার বিষয়, আমার জীবন, আমি এটাকে যে পথে চালাই সেটা আমার বিষয়, এইভাবে সে জীবনকে চালানোর চেষ্টা করে। আরেকটা শ্রেণী আছে যারা বলে, হ্যাঁ, তারই তো জীবন, তারই তো অর্থ, আমাদের কি আসে যায়, তোমার খুশি তুমি করো। এই দুই শ্রেণী চলমান, ঠিক আরেক শ্রেণী যদি আমরা তৈরি না হই, ওই তৃতীয় তালার মতো, যে আমি এসে যদি তাকে নেকির দাওয়াত দিয়ে, সৎ কাজে আহ্বান করে, অসৎ কাজে বাধা দিয়ে যদি আমি তাকে প্রতিহত না করি, তাহলে যদি সে এই গুনাহের অভ্যাস চালাতে থাকে, গুনাহের কাজ এই সমাজের মধ্যে প্র্যাকটিস করতে থাকে,
তাহলে সে তো প্রথম জলে পুড়ে মরবেই, সাথে সাথে আমার পরিবারকে, আমার এই সমাজকে ধ্বংস করে দিবে। যা আজকে আমরা প্রত্যেকেই বাস্তব প্রমাণিত আমরা সকলে আছি যে আজকে গুনাহ ক্রমান্বয়ে বেড়েই চলছে, বেড়েই চলছে, বেড়েই চলছে। আজকে সুদকে হারাম হয়তো বা অনেকে বলতে ঘৃণা পায়, সুদ গ্রহণ করছে, ইন্টারেস্ট নামে এটাকে পরিবর্তন করে দিয়ে আজকে এটাকে গ্রহণ করছে, এটাকে হারাম, যেটাকে বলা হয় জিনার চেয়েতে হৃৎকৃষ্ট, এই হারাম কাজটাকে আজকে অনায়াসে করে ফেলছে। ঘুষ খাওয়াটাকে আজকে সহজভাবে নিয়ে নেওয়া হচ্ছে, চলছে সমাজের মধ্যে, অন্যায় চলছে, কুদৃষ্টি চলছে, বেহায়াপনা চলছে, মানুষের হক আত্মসাৎ চলছে, কিন্তু আমরা দেখেও না দেখার ভান করে আছি, নেকির দাওয়াত দিচ্ছি না, অসৎ কাজে বাধা প্রদান করছি না। না প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, আজ আমি যদি এই নেকির কাজের মধ্যে অগ্রসর না হই, তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের এই সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। আমরা ইতিহাস দেখেছি যে মুসলমানদের একটি সময় ইউরোপের এক স্বর্ণালী যুগ ছিল, যেখান থেকে সারা পৃথিবীতে ইসলামী রাষ্ট্রের কার্যক্রম পরিচালিত হয়েছে। কিন্তু যখন এই নেকির দাওয়াত ছেড়ে দিয়েছে যুব সমাজ, যখন নাকি মুসলিম যুব সমাজ যখন খাওয়া দাওয়া ফুর্তি করো এই কাজের মধ্যে মগ্ন হয়ে গিয়েছে, তখনই তাদের কাছ থেকে আস্তে 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 যেতে যেতে আমাদের শূন্যতা চলে আসছে। আজ আমরা যারা যুব সমাজ আছি, আজকে অধিকাংশই আজকে মুসলমানদের এই করুণ অবস্থার কারণ কি? আজকে সোশ্যাল মিডিয়া নিয়ে বসে আছি সারাক্ষণই, আজকে আমরা বেহায়াপনার মধ্যে লিপ্ত আছি, কুদৃষ্টি দিচ্ছি। আজকে আমাদের কোরআন পড়ার, আজকে আমরা মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টার সময় অতিবাহিত করছি, ঠিক না ভাই? কিন্তু বলুন তো, এই মোবাইলের মধ্যে কোরআন শরীফ আমি কতক্ষণ পড়েছি? আমি কল্যাণকর কাজ কতটুকু করেছি? আমি কিন্তু মোবাইল ফোন ব্যবহার করছি। আসুন না আমি আমার ফ্রেন্ড সার্কেলকে, আমি আমার ভাইকে, আমি আমার বোনকে, সকলকে নেকির দিকে আহ্বান করি, সৎ কাজে আহ্বান করি। কারণ আমি যদি সৎ কাজে আহ্বান না করি, নেকির দাওয়াত না দেই, তাহলে এই সমাজ আস্তে আস্তে অন্ধকারে নিমজ্জিত হবে। দেখুন না, আজকে মুসলিম উম্মার অধপতনের একমাত্র কারণ হচ্ছে আমরা নেক আমল করা ছেড়ে দিয়েছি। আজকে আমাদের মাঝে কত পার্সেন্ট লোক আছে বলুন তো? আজকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, যারাও নামাজ আদায় করি, ফজরের নামাজ আমরা কত পার্সেন্ট লোক নামাজ আদায় করতে পারছি? কেন পারছি না? এজন্যই রাত দুইটা তিনটা পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, রাত গভীর হয়ে যাচ্ছে, আমরা পরবর্তীতে আর ফজরের নামাজ আদায় করতে পারছি না। প্রিয় ইসলামী ভাইয়েরা, এছাড়াও বিভিন্ন কারণ রয়েছে। তো আমি তো নামাজ পড়ছি, কিন্তু আমার ভাই যে নামাজ পড়ছে না, আমি কি যেন তাকে তাগিদ দিচ্ছি, নেকির আহ্বান করছি? শুধু আমি নিজেই নিজেকে রক্ষা করছি, চাচা আপন পরাণ বাঁচা, এই স্লোগানকেই আমাদের জীবনে মূল লক্ষ্য মনে করছি? না প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন না আমরা নিজেদেরকে শুধু চাচা আপন প্রাণ বাঁচা এই স্লোগানকেই না নেই, বরং নিজে নেক আমল করার পাশাপাশি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর পাশাপাশি নিজেকে সফলকাম ব্যক্তিতে রূপান্তর করার পাশাপাশি অপর ভাইকে সফলতার দিকে, কামিয়াবির দিকে, সাকসেসের দিকে আহ্বান করি। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে নেকির দাওয়াত না দেওয়ার কারণে আজকে ক্রমান্বয়ে 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 আমি আপনি আমরা সবাই আজ বেহায়াপনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। হ্যাঁ, এটাই রয়েছে হাদিসে পাকের মধ্যে। শুনুন, যেমনইভাবে শোয়াবুল ইমান দ্বিতীয় খণ্ডের 311 পৃষ্ঠায় 190 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাবারক তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, অতি শীঘ্রই মানুষের উপর ওই সময় আসবে যখন শুধু ইসলামের নাম
কোরআনের রীতিনীতি রাস্তা অর্থাৎ আনুষ্ঠানিকতা বাকি থাকবে, তাদের মসজিদসমূহ আবাদ হবে কিন্তু হেদায়াত শূন্য হবে, তাদের আলিমগণ আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত হবে, তাদের থেকে ফিতনা ফাসাদ বের হবে, পুনরায় তাদের দিকে প্রত্যাবর্তন করবে। মুফতি আহমদ ইয়ার খান ইমির রহমতুল্লাহ হাদিসের ব্যাখ্যায় বলেন, ইসলামের শুধু নাম বাকি থাকবে, অর্থাৎ এইভাবে যে মুসলমানদের ইসলামী নাম হবে, নিজেকে মুসলমান বলবে, কিন্তু চাল চলন ক্রিস্টি কালচার সংস্কৃতি কাফিরদের মতো হবে, আজকাল যেটা দেখা যাচ্ছে। অথবা ইসলামের রুকনসমূহের নাম আকৃতি অবশিষ্ট থাকবে, উদ্দেশ্য রহিত হয়ে যাবে, যেমন নামাজের ধরন বাকি থাকবে কিন্তু বিনয় নম্রতা থাকবে না, জাকাত দেবে কিন্তু জাতির রক্ষণাবেক্ষণ শেষ হয়ে যাবে, হজ করবে কিন্তু ভ্রমণ বিনোদনের জন্য, জিহাদ করবে দেশের রাজত্ব ও সাম্রাজ্য অর্জনের জন্য। মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি হাদিস শরীফের এই অংশের কোরআনে শুধু রীতিনীতি বাকি থাকবে বর্ণনা করতে গিয়ে বলেন, রীতিনীতি নকশাকেও বলে আবার পদ্ধতিকেও বলে, এখানে দুই অর্থেই বিশুদ্ধ। কোরআনের চিত্রাবলী কাগজ শব্দাবলী মুখের উপর হবে কিন্তু অন্তরে সম্মান শরীরে আমল হবে না, অথবা আনুষ্ঠানিকতার জন্য কোরআন পড়া বা রাখা হবে, আদালতে মিথ্যা শপথ করার জন্য মৃত ব্যক্তি পড়ার উদ্দেশ্যে, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি কোরআন শরীফ আমাদের ঘরে আছে, এটা কোরআনের আমল করার জন্য আমরা কতজনে পড়ছি, কেউ মারা গেলে কিংবা শপথের জন্য আমরা কোরআনকে ব্যবহার করছি, কিন্তু কোরআনের হুকুম আহকাম আজ আমাদের কাছে নেই। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হাদিসের এই অংশে তাদের মসজিদসমূহ আবাদ হবে কিন্তু হেদায়াত শূন্য হবে থেকে উদ্দেশ্য যে মসজিদসমূহের বিল্ডিং চমৎকার হবে, চারিদিকে দেয়াল কারুকার্য দ্বারা সজ্জিত হবে, বিদ্যুতের সংযোগ খুব চমৎকার হবে কিন্তু কোনো নামাজই হবে না, তাদের ইমাম বেদিন বদ আকিদা খারাপ আকিদার লোক হবে, লাউড স্পিকার দিয়ে বয়ান হবে কিন্তু বদ আকিদার সেই বয়ানগুলো তারা প্রচার করবে, হায় ওই বয়ান হত্যাকারী বিষের মতো হবে, যাতে কোরআনের নাম কুফুর অবাধ্যতা পানি ছড়ানো হবে। হাদিস শরীফের শেষাংশের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, বেদিন খারাপ আলিম অর্থাৎ খারাপ মাজহাব এবং খারাপ আমলের আলিমদের আধিক্য হবে, যাদের ফেতনা সমস্ত মুসলমানদেরকে এভাবে গিরে ফেলবে যে বৃত্তাকার লেখার মতো, যেখান থেকে শুরু হয় সেখানে পৌঁছে পুনরায় শেষ হয়। এই হাদিসে কারিমার একেবারে বাস্তব নমুনা আজ আমাদের মাঝে আসছে, আর এর কারণ হচ্ছে আমরা নেকির দাওয়াত থেকে দূরে সরে গিয়েছি। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই খারাপ আমল থেকে অবস্থান থেকে বাঁচার একটি রাস্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কারিমায় এরশাদ করে দিয়েছেন, সফলতার রহস্য, সফলতার রাস্তা, সফলতার রোডম্যাপ হচ্ছে এটাই যে আমি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় চলব, নেকের পথে চলব এবং নেক কাজের আহ্বান করব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই কাজটাকে সহজ থেকে সহজতর আমাদের মাঝে নিয়ে আসছে, আমি কিভাবে করব সে রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছে দাওয়াত ইসলামী, আমি আপনাকে দাওয়াত দেব, আসুন ভাই আসুন, আমি নিজেকে নেককার বানানোর জন্য, সৎ কাজে আহ্বানকারী বানানোর জন্য, অপর ভাইকে নেকির নিজে চলে অপর ভাইকে নেকির দিকে চালানোর জন্য আমি আপনি দাওয়াত ইসলামী সঙ্গ দিই, দাওয়াত ইসলামীর সাথে চলি, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এর ওয়াসিলাতে আমি আপনি সফলতার রহস্যকে উদ্ঘাটন করে সফলতার সেই মহাসড়কে পথ অতিক্রম করে আমরা সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নেক কাজ করার, নেক কাজের আহ্বান করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নাবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমার সকল সফলতা অনুগ্রহে তোমারই, নিয়ামত যেন না হয় ম্লান দোয়া তোমার প্রতি।